পাবনার প্রাণী সম্পদ কর্মকর্তারা মোরগের আল্লাহ ডাকের বৈজ্ঞানিক ব্যাখ্যা না পেলেও হাদিস ভিত্তিক সত্যতা দাবি করেছেন আলেমরা। এর মধ্যে পাবনার আলোচিত সেই মোরগটি আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিয়েছেন এর মালিক, বাড়ির আশেপাশে থাকছে সবসময়, তাকে দেখতে ও ডাক শুনতে ভিড় করছেন অনেকে। মোরগের আল্লাহ ডাকে ব্যাপক আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে। পাবনার দাসুরিয়া ইউনিয়নের ডিগ্রিপাড়া গ্রামের সাইদার রহমানের পোষা মোরগ এখন সবার কাছে কৌতূহলের বিষয়টির প্রচারের পর প্রাণী সম্পদ কর্মকর্তারা বলেছিলেন এটি একটি ব্যতিক্রমী ঘটনা যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। তবে ধর্ম বিশেষজ্ঞরা বলছেন কোরআন হাদিসে এর সুস্পষ্ট ব্যাখ্যা রয়েছে। মোরগ সহ অনেক প্রাণী আল্লাহর নাম জপে। আসমান এবং জমির মধ্যে যত যা কিছু সৃষ্টি করে আছে সবাই আল্লাহ তাআলার তাসবিহ পাঠে রত রয়েছে। এ ব্যাপারে হাদিস শরীফে আসছে যে প্রত্যেকটা প্রাণী বিভিন্নভাবে ডাকে, অন্যান্য যে প্রাণীগুলি আছে যেমন গাধার যখন ডাকে তখন রসুল বলছেন তখন তোমরা আল্লাহ তাআলার কাছে এ ব্যাপারে পানা চাও, যখন মোরগ যখন ডাকে তোমরা তার ব্যাপারে অনুগ্রহ কামনা করো। তো পৃথিবীতে এমনভাবে অনেক নজির দেখা গেছে। তো সেই ক্ষেত্রে এখানে যে আমরা যে পার্শ্ববর্তী আমাদের দাসুরিয়ার যে আমরা ঘটনাটা দেখতে পাচ্ছি এটাও আল্লাহ তাআলার একটা বড় একটা নিদর্শন। তো এ ব্যাপারে আরও অনেক হাদিস এবং বিভিন্ন রেওয়ায়েতে এ ব্যাপারে বিশুদ্ধভাবে বর্ণিত আছে যে এ ব্যাপারে তারা আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করছে, আল্লাহ তাআলা পবিত্রতা ঘোষণা করছে, এ ব্যাপারে আশ্চর্য হওয়ার কোনো কিছু নাই। আল্লাহ পাক বলছেন ইন মিন শাইইন ইউসাব্বিহুহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহুহু। পৃথিবীর এমন কোনো প্রাণী নাই যেটা আল্লাহ পাকের তাসবিহ করে না কিন্তু তোমরা তাদের তাসবিহগুলো বুঝতে পারো না। তো মোরগের ডাক পৃথিবীব্যাপী আল্লাহ পাকের সুস্পষ্ট শব্দতে ডাকের প্রমাণগুলো পৃথিবীতে আছে, অনেক দেশেই এই প্রমাণ ঘটেছে। আর আমাদের নবীও বুখারী শরীফের একটি হাদিসে বলেছেন যখন তোমরা গাধার ডাক শোনো তখন তোমরা আল্লাহ পাকের কাছে শয়তানের ওয়াসওয়াস থেকে আশ্রয় প্রার্থনা করো, আর যখন তোমরা মোরগের ডাক শোনো তখন ফাসআলুল্লাহ মিন ফাদলিহি তখন আল্লাহ পাকের অনুগ্রহ কামনা করো। ফাইন্নাহা রাওয়াতিল মালায়েকা, কেননা মোরগ ফেরেশতাদেরকে দেখে এভাবে ডাকাডাকি করে। তো এটা ইন্নাহা আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহ পাকের নিদর্শন, আল্লাহ যে আছেন, আল্লাহ যে এক, আল্লাহ যে এই পৃথিবী পরিচালিত করছেন, আল্লাহ পাকের নিদর্শনের মধ্যে একটি নিদর্শন। আলেমদের পরামর্শে মোরগটির মালিক সাইদার রহমানের স্ত্রী প্রাণীটিকে ছেড়ে দিয়ে রেখেছেন। মোরগ দেখতে বহু মানুষ ভিড় করলেও তাকে আর ধরা হচ্ছে না, ছাড়া থাকলেও বাড়ির পাশেই থাকছে মোরগটি। বাড়ি থেকেই মুরগি ডিম পাড়ে, ডিমের থেকে বাচ্চা ফুটায়, সেই থেকেই লালন পালন করি, বড় করেছি, সেই থেকেই আমার মোরগ আমার বাড়িতে মানুষ হয়েছে। হুজুররা শোনার পরে বলেছেন যে এটা আর ধরো না কো, আল্লাহর তরফ থেকে ওর ডাক আছে, আমি ছেড়ে দিয়ে রাখেছি। এখন বর্তমান সে ঘুরে বেড়াচ্ছে, মনে করেন একা একাই আল্লাহ আল্লাহ বলি বেড়াচ্ছে, মোরগের আল্লাহ ডাকে বিস্ময় কাটছে না সাধারণ মানুষের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।